হাদিস এক হাজার উনিশ ইবনে আব্বাস রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহ আলী ওসাল্লাম একবার সফরে উনিশ দিন পর্যন্ত অবস্থান করেন এবং সালাদ কসর করেন কাজেই কোথাও আমরা উনিশ দিনের সফরে থাকলে কসর করি এবং এর চাইতে বেশি হলে পুরোপুরি সালাদ আদায় করি টিকা এখানে বর্ণনাকারী মক্কা বিজয়কালীন মক্কায় অবস্থানের দিনগুলির কথা উল্লেখ করেছেন বিভিন্ন হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলি এ মত পোষণ করেন যে পনেরো দিনের একামতের নিয়ত করলে সালাদ পোড়া করবে কসর নয় হাদিস এক হাজার বিশ আনাসল্লাহ তাই আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গে মদিনা থেকে মক্কায় গমন করি আমরা মদিনা ফিরে আসা পর্যন্ত তিনি দুরাকাত দুরাকাত সালাদ আদায় করেছেন রাবি বলেন আমি আনাস রদিউল্লাহ তাল্লাহ আনহুকে বললাম আপনারা মক্কায় কতদিন ছিলেন তিনি বললেন আমরা সেখানে দশ দিন ছিলাম টিকা এই হল বিদায় হজ্জের সময়ের বর্ণনা হাদিস এক হাজার একুশ আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ তাল্লা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম আবু বকর রজিউল্লাহ তাল আনহু এবং অমর রদ আনহু এর সঙ্গে মিনায় দুরাকাত সালাদ আদায় করেছি অসমান রজিউল্লাহ তাল আনহু এর সঙ্গেও তার খিলাফতের প্রথম দিকে দুরাকাত সালাদ আদায় করেছে তারপর তিনি পূর্ণ সালাদ আদায় করতে লাগলেন হাদিস এক হাজার বাইশ হারিস ইবনে ওয়াহাব রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় দুরাকাত সালাত আদায় করেন হাদিস এক হাজার তেইশ ইব্রাহিম রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলহকে বলতে শুনেছি ওসমান ইবনে আফান রদিয়াল্লাহ তাল আনহু আমাদেরকে নিয়ে মিনায় চার রাকাত সালাত আদায় করেছেন তারপর এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসাউদ রদিউল্লাহ তাল্লাহ আনহুকে বলা হলো তিনি প্রথমে ইন্না আলিল্লাহ পড়লেন এরপর বললেন আমি রসুলুল্লাহ সল্ল্লাহ আলী ওসাল্লামের সঙ্গে মিনায় দুরাকাত পড়েছি হজরত আবু বকর রদ্লাহ তাল্লা আনহু এর সঙ্গে মিনায় দুরাকাত পড়েছি এবং অমর ইবনুল খতাব রদিউল্লাহ তাল আনহু এর সঙ্গে মিনায় দুরাকাত পড়েছি কতই না ভালো হতো যদি তার রাকাতের পরিবর্তে রাকাত মকবুল সালাত হতো হাদিস এক হাজার চব্বিশ আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউ আনহমা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলি ওসাল্লাম এবং তার সাহাবিগণ জিলহজ মাসের চার তারিখ সকালে মক্কায় আগমন করেন এবং তারা হজ্জের জন্য তালবিয়া পাঠ করতে থাকেন তারপর তিনি তাদের হজকে ওমরায় রূপান্তরিত করার নির্দেশ দিলেন তবে যাদের সঙ্গে কোরবানির জানোয়ার ছিল তারা এই নির্দেশের অন্তর্ভুক্ত নন হাদিস বর্ণনায় আতা রহমতুল্লাহ আলাই আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই এর অনুসরণ করেছেন হাদিস এক হাজার পঁচিশ এমনি অমর তা আনহুমা থেকে বর্ণিত নবী করিম সোল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কোনো মহিলাই যেন মাহরাম পুরুষকে সঙ্গে না নিয়ে তিন দিনের সফর না করে